আজকে তো প্রচন্ড মেঘ করেছে, কি হবে দেখো। আমি ছবি তোলার জন্য আধার মানি চলে আসছি। আর আজকে ঈদের দিন শাড়ি পরে শাড়ি পরে আজকে অন্য লোকে লিসাকে কেমন লাগছে কমেন্টস করে জানিও। আর ওইখানে দেখতে পাচ্ছ দাদা বৌদি ওখানে ছবি তুলছে, আর আমরা এখানে বিকেলের দিকে একটু ঘুরতে এসেছি। লুকটা একটু দেখায়। আর আজকে আমার লুকটা কেমন লাগছে এটা তো আমার নর্মাল লুক সবাই জানে, আর আমি একটু নর্মাল থাকতে ভালোবাসি। ঠিক আছে, সবাই নর্মাল থাকে। হ্যাঁ, আর আজকে কেন আমি কি ওভার লুক হয়ে গেছে আমার? ঠিক আছে, আর আজকে ঈদের দিনে সবাই কেমন ঘুরছো? ঠিক আছে, আর এখান থেকে একটা গাড়ি আসছিল, ওটা একটু হাই এসে গেল আর আমি একটু পড়ে গেলাম নিচে। তো আজকে ঈদের দিন কে কেমন ঘুরছো অবশ্যই কমেন্টস করে জানিও। আমরা তো মোটামুটি ঈদের সময় পেলে এই জায়গাটায় আসি, তাই তো? এর আগের ঈদেও এসেছিলাম। আর এই জায়গাটা দেখো, লিসার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে একটু সরে যাও, একটু সরে যাও, এদিক সরে যাও। ওহো, পিছনের এই জায়গাটার ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে এত সুন্দর। ওই গাছটা যদিও মরে গেছে, খুব খারাপ লাগছে, তারপরেও মানে এই জায়গার এই গাছটা দেখে মানে সেই লাগছে, সেই লেভেলের একটা। আর এখানে লাকি ফটো শুট হচ্ছে ওখানে। হ্যাঁ, আর লাকি লাকি ছবি তুলেছো? দেখো 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 লাকির কেমন ছবি উঠেছে। দেখো লাকির ছবি, দেখো বাবা কি সুন্দর লুক দিছিস তো। আচ্ছা, তোমার এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা তুলে দিচ্ছি। তো দাদা বলছে ওখানে একটা ছবি তুলে দিতে, এখন তুলে দেবো ছবি। তো আমরা এতক্ষণ ধরে রিলস বানালাম, ছবি তুললাম, তো এখন দেখতে পাচ্ছ একদম সন্ধ্যে হয়ে গেছে, আর এইখানটায় মোটামুটি সবাই ছবি তোলার জন্য এখানে আসে। চলো চলো চলো, এরপর কোথায় যাবে? ফুচকা খাবে? তো চলো এখন যাবো রুদ্রপুর স্কুলের মাঠের সামনে একটা দোকান আছে, ফুচকার দোকান, সুন্দর। তো সেই দোকানে গিয়ে ফুচকা। কোথায়? রুদ্রপুর। এইখানটা দেখতে পাচ্ছ রুদ্রপুর হাই স্কুল, আর হাই স্কুলের ঠিক সামনে এখানে হচ্ছে এই ফুচকার দোকানটা। এখানে নাকি খুব সুন্দর ফুচকা, আগের দিন আমরা খেয়েছি, তাই তো? টাটা করে দাও, টাটা করো। লাস্ট ফিনিশিং মানে স্প্রাইট দিয়ে শেষ করতে। আজকের খাবার শেষ নাকি না রাতে এখনো হবে?